জনপ্রশাসন মন্ত্রণালয়ের বইয়ের তালিকায় সেখানকার এক অতিরিক্ত সচিবের 29টি বই থাকার বিষয়টি পরীক্ষা নিরীক্ষা করে তা সংশোধন বা বাতিল করা হবে। রোববার সচিবালয়ে নিজের অফিসে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান। বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের জন্য এই বইয়ের তালিকা করা হয়েছে। প্রকাশিত হয়েছে যে একজন অতিরিক্ত সচিবের 29টি বই সেখানে স্থান পেয়েছে। আমি আপনাদের সঙ্গে আলোচনা করেছি যে এটি এই বিষয়টি নিয়ে আমরা পরীক্ষা নিরীক্ষা করব। পরীক্ষা নিরীক্ষা করে যদি এটি সত্যতা প্রমাণিত হয় বা আমরা যদি কোনো সমস্যা দেখি, সেক্ষেত্রে আমরা ওই তালিকা সংশোধনের ব্যবস্থা নেব বা বাতিলের ব্যবস্থা নেব। অ্যাট দি সেম টাইম অন্যান্য যে ব্যবস্থা গ্রহণ করা উচিত সেটি আমরা গ্রহণ করবো।